একটা সম্পর্ক নানান কারণে ভাঙতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ধরো আর্থিক সমস্যা, মানে একটা পার্টনারের হয়তো আর্থিক কোনো প্রবলেম হয়েছে এবং আরেকটা পার্টনার সেটা বুঝতে পারলেও কিছু করতে পারছে না, সেরকম একটা পরিস্থিতি অনেক সময় ভেঙে যায়। এক এক সময় হয়তো এরকম হতে পারে যে ধরো এমন একটা কোনো থার্ড পার্সন এলো যে কথা লাগাতে ভালোবাসে, মানে তোমাকে ওর বিরুদ্ধে বলছে, ওকে তোমার বিরুদ্ধে বলছে, সেই কারণে ভাঙতে পারে। এবং লাস্টলি যেটা হয় সেটা হচ্ছে যদি তোমার পার্টনার তোমাকে বিট্রে করে বা তুমি যদি তোমার পার্টনারকে বিট্রে করো। তো আজকে আমাকে এই নিয়ে একজন প্রশ্ন করেছে যে একটা সম্পর্কে মানে আমি বুঝবো কী করে যে আমার পার্টনার আমাকে বিট্রে করছে, এইটা তার প্রশ্ন। তো আজকে এই নিয়ে কথা বলবো এবং শুরু করবো একটা এক্সাম্পল দিয়ে, মানে খুব একটা সিম্পল এক্সাম্পল উদাহরণ। সেটা হচ্ছে তুমি যে স্কুলে পড়াশোনা করেছো, কলেজে পড়াশোনা করছো বা করেছো, তোমরা কি এন্ড রেজাল্ট কী হবে সেটা দেখে পড়াশোনা করেছো? মানে তুমি পরীক্ষাতে মানে বছরের শেষে যে পরীক্ষা হতো, তো বছরের শেষে যে পরীক্ষা হতো সেই পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা কি আগের থেকে জানতে পারতে? এবং যদিও বা জানতে পারতে সেই রেজাল্ট জেনেই কি তোমরা পড়াশোনা করতে, নাকি পড়াশোনা করতে যাতে রেজাল্টটা ভালো হয়? এবার যদি রেজাল্টটা খারাপ হতো, হতেই পারত, যদি রেজাল্টটা খারাপ হতো তাহলে কি তোমরা পড়াশোনা ছেড়ে দিতে, নাকি আরও বেশি মন দিতে যাতে রেজাল্ট ভালো হয়? কোনটা? নিশ্চয়ই সেকেন্ডেরটা। প্রথম কথা দেখো, প্রথম কথা কেউ প্রেডিক্ট করতে পারে না যে একটা সম্পর্ক কতদিন চলবে, কীভাবে চলবে, আদৌ চলবে কি না, কেউ প্রেডিক্ট করতে পারে না। এটা একটা সম্পর্কে মানুষ নানান কারণে যেতে পারে। এক, সেই মানুষটার মধ্যে নিজের যে মানে ওই মনের মানুষ মতো যে কথাটা সেটা খুঁজে পাওয়ার জন্য। দুই, কাউকে ভালো লেগে গেলে সে যেতে চায়, মানে জাস্ট তাকে একটা গিফট হিসেবে বা প্রাইজ হিসেবে রাখার জন্য সম্পর্কে যায়। আরেকটা কারণ হচ্ছে যে ধরো কেউ মানসিকভাবে বা কোনো একটাভাবে মানে ফিজিক্যাল নিড আছে বা মেন্টাল কোনো নিড আছে সেটাকে ফুলফিল করার জন্য যায়। অনেকে যায় হয়তো দেখবে যে কোনো একটা মানে এক দু মাস আগে বা এক দু বছর আগে একটা কোনো ব্রেকআপ হয়েছিল কোনো একটা সম্পর্কে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, সেই মানুষটাকে ভোলার জন্য নতুন একটা সম্পর্কে যায়। কিন্তু এরা যে সম্পর্কে যায় এরা কিন্তু কেউ বলতে পারে না যে আগামী দিনে কী হবে। মানে এরকম অনেক সম্পর্ক হয়েছে যেখানে ধরো একটা মানুষ শুধুমাত্র ফিজিক্যাল নিডের জন্য মানে নিজের যে ফিজিক্যাল নিড মানে সেক্স করার জন্য একটা সম্পর্কে জড়ায়, কিন্তু দেখা যায় যে কিছুদিন পর সেই মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে এবং তাদের মধ্যে একটা মানে স্ট্রং একটা রিলেশনশিপ, একটা বন্ডিং তৈরি হয়েছে যার জন্য আজকে তারা হয়তো বিয়ে এবং মানে একসঙ্গে থাকার আর প্ল্যান করছে। তো এইভাবে প্রেডিকশন করা যায় না যে আগামী দিনে কী হবে, কখনো যায় না, কোনো সম্পর্কে যায় না। মানে তুমি তো এটা ভেবে নিশ্চয়ই কোনো সম্পর্কে যাওনি বা যাচ্ছ না যে আমাকে আমার পার্টনার পাঁচ বছর পর বা দশ বছর পর বা এক বছর পর আমাকে ছেড়ে চলে যাবে, এটা নিশ্চয়ই ভেবে যাচ্ছ না। আমরা কোনো কিছু যখন করি, ঠিক আছে, শুধুমাত্র রিটায়ারমেন্ট প্ল্যান ছাড়া, ঠিক আছে, বাকি সময় সব কিছু আমরা প্রেজেন্টের চিন্তা করি, মানে বর্তমানে কী হবে সেই বিষয়টা নিয়ে চিন্তা করি এবং সেইটা নিয়েই করা উচিত। একটা রিলেশনশিপে যখন তুমি যাচ্ছ তখন তোমার প্রধান যে ইন্টেনশন হওয়া উচিত সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন মানে বর্তমানে যে পরিস্থিতি সেটাকে কীভাবে তোমরা এগিয়ে নিয়ে যাবে। মানে ধরো আজকে তুমি কারোর সঙ্গে হাই হ্যালো করছো, তুমি হয়তো প্রথমেই জানো না যে তার সঙ্গে তোমার রিলেশন হবে বলে বা তুমি তার সঙ্গে রিলেশনশিপে যাচ্ছ বলেই বা যেতে চাও বলেই তার সঙ্গে হাই হ্যালো করছো, এটা তো আগের থেকে তুমি জানো না। তোমার তাকে ভালো লাগবে, কথা বলবে, দেখা করবে, সেখান থেকে মনে হবে যে একটা অভ্যাসের মতন হয়ে গেছে যে তার সঙ্গে কথা বলাটা, তাকে দেখা করাটা, এবং তারপরে গিয়ে হয়তো তোমরা একটা কোনো সম্পর্কে জড়ালে। এটা একটা প্রসেস। তো এরকম নিশ্চয়ই তোমরা আগের থেকে জানো না যে তার সঙ্গেই সম্পর্কে যাবে, এরকম তো হয় না। যে মানে বেসিক্যালি কী হয়, আমরা সবার সঙ্গেই হাই হ্যালো করার চেষ্টা করি, বন্ধু বান্ধব সবার সঙ্গেই আগে হাই হ্যালো কেমন আছো, এবং সেখান থেকে একটা রিলেশনশিপ ফর্ম হয়। তো এই যে রিলেশনশিপ ফর্ম হয়, তোমাদের প্রধান মানে ইন্টেনশন হওয়া উচিত যে সেই বন্ডিংটাকে কীভাবে ধরে রাখবে। দেখো একটা বন্ডিং বা একটা সম্পর্ক কিন্তু একদিনে এরকম হয় না, ঠিক আছে, মানে এতটা স্ট্রং হয় না, সময় লাগে। এবার তুমি সেটাকে স্ট্রং করার জন্য কি এফোর্ট দেবে, নাকি তুমি এখন যে পরিস্থিতিটা আছে সেইটাকে তুমি মেনটেন করার চেষ্টা করবে। একটা সম্পর্ক তখনই টেকে যখন তোমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একটা নতুন দিন হিসেবে ভাবো। নতুন দিন হিসেবে মানে মানে ধরো তুমি যে অফিসে কাজ করতে যাচ্ছ, ঠিক আছে,
যে কোনো অফিসে তুমি ধরো একটা চাকরি করছো, সেটা সরকারি হোক বেসরকারি হোক যেখানে হোক বা ব্যবসা হোক, যখন তুমি যাচ্ছ সকালে উঠে সেই অফিসে কাজ করতে যাচ্ছ, সেখানে তো একটা নতুন ফ্রেশ মাইন্ড নিয়ে যাচ্ছ যে আজকে একটা নতুন দিন, নতুন আজকে কোনো কাস্টমার আসবে বা নতুন আজকে কোনো একটা কাজ আসবে, সেই কাজটাকে আমি কমপ্লিট করবো এবং পুরনো যদি কোনো কাজ বাকি থাকে সেটাকে কমপ্লিট করবো। এই নিয়েই তো তুমি একটা কাজে যাও, তাই না? তুমি তো এটা ভেবে জানো যে আগামী সপ্তাহে শনিবার বা শুক্রবার আমাকে আমার বস বা আমাকে আমার ম্যানেজার কোন কাজটা দেবে, আমি সেটা ভেবে আজকে অফিসে যাব, এটা নিশ্চয়ই করো না। একটা সম্পর্কেও সেম জিনিস। প্রথম কথা হচ্ছে যে তুমি কোনোদিন জানতে পারবে না যে আদৌ তোমার পার্টনার তোমাকে ঠকাচ্ছে কিনা, কোনোভাবেই জানতে পারবে না। তোমার পার্টনার হয়তো আজকে মুড অফ আছে, তোমাকে আজকে রাগ দেখালো, তোমার মনে হতে পারে তাহলে বোধহয় আমার পার্টনার আমায় বিট্রে করছে। আজকে হয়তো তোমার পার্টনার একটা কোনো ছেলে বা একটা কোনো মেয়ের সঙ্গে কথা বলছে, তোমার সঙ্গে সঙ্গে কথা বলছে না একটা দিনের জন্য, তোমার মনেই হতেই পারে যে আমার পার্টনার আমাকে বিট্রে করছে। এই জিনিসগুলো যদি রেগুলার হয়, মানে যেটা বললাম আর কি, তোমার পার্টনার তোমাকে ছেড়ে অন্য কিছু করছে, তোমাকে সেভাবে ইনভলভ করছে না, তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ইগনোর করছে দিনের পর দিন, অন্য কিছু করে বেড়াচ্ছে, সেটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। এবং তাকে সেটা ডাইরেক্টলি প্রশ্ন করো, মানে তুমি যদি প্রশ্ন না করো তাহলে কীরকম হয় বলো তো, ঝগড়া বাড়বে রোজ রোজ, এই তো এই হচ্ছে তো ওর ভালো লাগছে না, তুমি সবসময় এরকম কেন করো, ওই কেন করো, সেও বলবে তুমিও বলবে, তোমার সঙ্গে কথা বলবো না আজকে, যাও তো দুদিন পর কথা হবে তোমার সঙ্গে, যাও ফোন রেখে দেবে বা এ ওকে ব্লক করবে, এর বাইরে তো কিছু হবে না। কিন্তু সেই দিন যেদিন তোমার এরকম মনে হবে তাকে গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করো, সে হয়তো তোমাকে উল্টো পাল্টা সেদিনই বলতে পারে। আমি মনে করি একটা সম্পর্কে ট্রান্সপারেন্সি থাকা খুব দরকার। মানে ধরো আমি একটা কোনো পার্টিতে যাচ্ছি আমার কোনো বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে, যাই হোক, তো সেখানে গিয়ে কোন ব্র্যান্ডের কী খেয়েছি বা কী পান করেছি সেটা বলার দরকার নেই, কিন্তু আমি যে সেই বন্ধুর সঙ্গে যাচ্ছি বা বান্ধবীর সঙ্গে যাচ্ছি, এই সময় যাচ্ছি, এই সময় হয়তো আসতে পারি বা লেট হতে পারে, সেটা অ্যাটলিস্ট জানিয়ে দিও। এই যে বিষয়টা যদি আগের থেকে জানিয়ে দিয়ে যাও তাহলে সে বুঝবে যে না, তুমি তাকে ট্রাস্ট করো, তার জন্যই তুমি তাকেই কথাগুলো বলেছো, কোনো কিছু লুকাবে না। যদি কোনো কিছু লুকানোর থাকে তাহলে কিন্তু বস খুব চাপে পড়বে, কারোর থেকে কিছু লুকিয়ে না। দেখো এটা বুঝতে হবে যে আমরা বাড়ির লোককে সব কথা বলতে পারি না, যে আমি এখানে যাবো ওখানে যাবো সেখানে যাবো, কিন্তু অ্যাটলিস্ট তোমার পার্টনার যে আছে তাকে, যার সঙ্গে তুমি একটা রিলেশনশিপে আছো, তাকে তোমার যে পরিস্থিতি, তুমি যেখানে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, সেটা অ্যাটলিস্ট জানিয়ে যাও। বিয়ে হয়ে যাক বা না হোক, একটা সম্পর্কে যখন ঢুকছ তখন সেখানে কিছু লায়াবিলিটিস থাকা উচিত, কারণ সেই মানুষটা তোমাকে ট্রাস্ট করে সে এগোচ্ছে। আজকে যদি তুমি এমন কিছু করো যেটাতে তার সন্দেহ হতে পারে তাহলে সেরকম কাজ করোই না। তুমি যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাও, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে জানিয়ে যাও, সেই ট্রান্সপারেন্সিটা একটু রাখার চেষ্টা করো। এইটা ভেবো না যে শুধুমাত্র লিগালি ম্যারিড হলেই তখনই আমি তাকে বলবো, এছাড়া বলবো না। তাহলে বস যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে কোনো রিলেশনশিপেই যেও না, কাউকেই কোনো কৈফিয়ত দিতে হবে না, কাউকেই কোনো এরকম কথা বলতে হবে না, কাউকেই বলতে হবে না যে কোথায় যাচ্ছ না যাচ্ছ, নিজের মতন থাকো, সিঙ্গেল লাইফ যা ইচ্ছা করে বেড়াও। কিন্তু যখন কোনো রিলেশনশিপে যাচ্ছ তখন এই জিনিসগুলো বলার চেষ্টা করো। এবং আমি লাস্টে এটাই বলবো যে কোনো দিন প্রেডিক্ট করা যায় না যে আগামী দিনে কী হবে, কোনো দিন বোঝা যায় না যে তোমার পার্টনার তোমাকে বিট্রে করছে কি করছে না। তোমার মনে যেটা আসতে পারে সেটা হচ্ছে সন্দেহ, সেই সন্দেহ থেকে তুমি যখন আস্তে আস্তে দেখবে যে তুমি কোনো প্রমাণ পাচ্ছ, তখন তোমার এমনি কনক্লুশন এসে যাবে যে তোমার পার্টনার তোমায় বিট্রে করছে। তো তার জন্য আগে থেকে কোনো প্রেডিকশন, কোনো ওই কার্ড ফার্ড দেখে বা হাতের রেখা বা কপাল দেখে কোনো কিছু হয় না বস, কোনো কিছুই হয় না, ওটা সময়ের সাথে সাথে সব বোঝে যায়। তুমি ভেবে দেখো তুমি ক্লাস ওয়ানে যতটা ম্যাচিওর ছিলে আজকে দাঁড়িয়ে তুমি অনেকটা বেশি ম্যাচিওর। কী করে ম্যাচিওর হলে, তুমি কি ক্লাস ওয়ানে পড়ছিলে আর ক্লাস টেনে পড়ছিলে বলে সেটা, নাকি সময় দিয়েছিলে বলে? সময়ের সাথে সাথে সব রং দেখা যায়, আমরা বলি না যে সময়ের সাথে সাথে রং পাল্টায়, এটাও তাই। তো যার রং পাল্টানোর আছে সে সময়ের সাথে সাথেই পাল্টাবে। কারোর হাতে রিলেশনশিপ এক বছরে ভেঙে যায়, কারো 10 বছরে ভাঙে, কারো 3 বছরে ভেঙে যায়, তো কারো 4 বছরে ভাঙে। তাই বলে কি সব রিলেশনশিপই ভেঙে যাচ্ছে নাকি? তাহলে তো বস কেউ রিলেশনশিপই যেত না, কেউ কারোর সঙ্গে প্রেমই করত না, সেটা হয় না। এখনও ভালো জিনিস আছে, এখনও ভালো সম্পর্ক আছে। যদি সন্দেহ হয় নিজের পার্টনারকে তাহলে প্লিজ গিয়ে তাদেরকে বোঝাও যে তোমার মনে এই প্রশ্নটা কেন আসছে, এবং তাদেরকে রিকোয়েস্ট করো যে তারা যেন এই ধরনের কাজ না করে এবং
ওই একটা জিনিস, ট্রান্সপারেন্সি, এটা যেন মেনটেন করে। তাহলে দেখবে রিলেশনশিপও টিকে যাচ্ছে এবং তোমার মাথা ব্যথাও কমে যাবে। এবং এটাও জানিয়ে রাখি যে আমি রোজ চেষ্টা করছি নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, যেখানে তোমাদের প্রশ্নের কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা করতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। আজকের মতন আসি, টাটা।